এরপরে আপনি 3 নম্বরে দেখেন, মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ তেলের যথাযথ ব্যবস্থাপনায় ওপেক কিরূপ ভূমিকা পালন করে। নির্দেশনা, মধ্যপ্রাচ্যের দেশসমূহের নাম লিখতে হবে, ওপেক কি লিখতে হবে, ওপেকের ভূমিকা উল্লেখ করতে হবে, এটি 5 মার্ক পাবেন। তারপর 4 নম্বরে বাংলাদেশের বন্যার ক্ষতিগ্রস্ত করে আমাদের কি ভূমিকা পালন করা উচিত চুক্তি সহকারে উল্লেখ করো। নির্দেশনা, বন্যা কি লিখতে হবে, বন্যায় ক্ষয়ক্ষতিগুলো কি ধরনের হয়ে থাকে উল্লেখ করতে হবে, বন্যায় ক্ষয়ক্ষতি রোধের উপায়গুলো আলোচনা করে 5 মার্ক। এরপরে আছে দেখেন, ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্যিক ভূগোল 1717 কোড, সিআই ডিআইসি 7-এর খ অধ্যায় বন সম্পদ। 1 নম্বর, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে বন সম্পদ সঠিক ব্যবহার আমাদের ভূমিকা, যুক্তি সহকারে তোমার মতামত প্রদান। নির্দেশনা দেওয়া আছে, 10 মার্ক পাবেন। প্রশ্নটি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো লিখতে হবে, বন সম্পদ কি লিখবে, বন সম্পদের গুরুত্ব লিখতে হবে। এরপর 2 নম্বর, বাংলাদেশ যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য রেলপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সম্পর্কে যুক্তি তুলে ধরো, এটিও 10 মার্ক। নির্দেশনা দেওয়া আছে, কি করতে হবে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কি ধরনের লিখবে, সড়ক রেল ও নৌপথ লিখতে হবে, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রেলপথের ভূমিকা লিখতে হবে। এরপরে আছে দেখেন, বাংলাদেশের জনসম্পদ 3 নম্বর প্রশ্ন, এটিতে 5 মার্ক। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক গুরুত্বের সুয়েজ খালের ভূমিকা আলোচনা করতে হবে। নির্দেশনা, সুয়েজ খাল কি লিখতে হবে, সুয়েজ খালের মানচিত্র দিতে হবে, সুয়েজ খালের গুরুত্ব উল্লেখ করতে হবে। 4 নম্বরে, জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে, এটিতে 5 মার্ক পাবেন। বাংলাদেশের জনগণের রোধ প্রতিরোধ ক্ষমতা COVID-19 মোকাবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আলোচনা করো। নির্দেশনা দেওয়া আছে, কি করতে হবে, জনসংখ্যার সমস্যা কি লিখতে হবে, COVID-19 কি লিখতে হবে, বাংলাদেশ জনগণের COVID-19 রোগ প্রতিরোধের ভূমিকা লিখতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও সাথে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।